আমি এখন রয়েছি বাংলাদেশের একমাত্র উপমাল দ্বীপ সেন্ট মার্টিনে। টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে ও মায়ানমারের উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাপ নদীর মোহনায় অবস্থিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য, এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত। কালক্রমে চট্টগ্রাম ও তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত। 1890 খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসাবে বসতি স্থাপন করেছিল 13টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকে এই দ্বীপে কেয়া ও ঝাউগাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণ নারিকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল গাছ জিঞ্জিরা নামে অভিহিত করা হয়ে থাকে। 1900 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপেরা স্থানীয় নামের পরিবর্তে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নামানুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাহিরের মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামে পরিচিত লাভ করে। তো আমরা আজকে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রওনা দিব। যেহেতু টেকনাফের শিপ বন্ধ, আমরা জানাবো নতুন রুটে কীভাবে সেন্ট মার্টিন যাওয়া যায় এবং শিপের ডিটেলস জানাবো, শিপের সিটগুলোর ভাড়া সম্পর্কে আপনাদের জানাবো এবং জার্নি সম্পর্কে সব ডিটেলস থাকছে। চলুন ভিডিও শুরু করা যায়। আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। আপনার সাথে দেখেন লাল একটা আফা, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। সবাইকে কক্সবাজারের মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। পুরো বিচ একদম ফাঁকা। আমাদের শিপ ছাড়বে হচ্ছে সকাল 9টায়। আমরা এখন রয়েছি কলাতলিতে। শিপ ছাড়বে হচ্ছে ইনানি বিচ পয়েন্টের এখানে। একটু পরে রেডি হয়ে আমরা বের হয়ে যাবো 7:30টার মধ্যে ইনশাআল্লাহ। ওটা ওটা এই তো আলহামদুলিল্লাহ আমরা রওনা দিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি নৌবাহিনী জেটি ঘাটে ইনানি বিচের এখানে। অলরেডি আমাদের 7টা পার হয়ে গেছে। রাস্তার যে কোনো এক জায়গায় আমরা নাস্তা করে নেবো। নাস্তা করতে গেলে এখানে আমাদের কমপ্লিমেন্টারি নাস্তা ছিল, ওটা 8টা থেকে শুরু। 8টা থেকে শুরু করলে আমাদের অনেক লেট হয়ে যেত। হালকা কোথায় কোথায় পাইছে বাইরের দিকে রাস্তা করে নিয়ে যেতে হবে, কারণ আমাদের শিপে বাইরে কোনো খাবার নিতে দেয় না, শিপ থেকে খাবার কিনে খেতে হবে। খুব সুন্দর পাহাড় দেখতে দেখতে যাচ্ছি, কি সুন্দর পাহাড়, মাশাআল্লাহ। তো আমরা জেটি ঘাটে চলে আসছি, সকালের নাস্তা করে নিচ্ছি, তেল ছাড়া পয়াটা আর ডাল আর সবজি। ভাই কন্যা বলে, কন্যা বলে ওইটা না। এই তো ঘাটে চলে আসলাম, ঠিক 9টার সময় ছেড়ে দিচ্ছে সামনে। আমরা রাইট সবাই চলে আসছি জেটিতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই মাথায় অনেক ভিড় ছিল, 9টার সময় আমাদের কর্ণভূমি ছেড়ে গেছে। ওই যে যাচ্ছে, ডাক দিছি শুনে নেই। আমাদের মোটামুটি এখানে কতজন হবে, 15 থেকে 20 জন, ওদেরকে ছেড়েই চলে গেছে। এখন আমরা ওয়েট করতেছি, 12 আউলিয়া আসবে, ওখানে আমাদের উঠিয়ে দেবে। দেখছো কি টাইমিং এতে 6 মিনিট লেট হয়েছে। মানে লেট বলতে কি, মানে এই যে আমরা ওই পাশ থেকে ঢুকতে ঢুকতে তো অনেক লেট হয়, এখানে তো আর রিক্সা নেই, হেঁটে আসতে হয়। তো এখান থেকে আসতেই 3 থেকে 4 মিনিট গেছে। এই যে কতজন যাত্রী, মিনিমাম 15 থেকে 20 জনকে ছেড়ে গেছে, বেশি হবে না 20 জনের। এখানে ব্যাপারটা হয়েছিল, যেটা আমাদের সাথে ঘটেছিল সেটা আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের শিপ ছিল সকাল 9টায়। আমরা যেটিখানে পৌঁছে 8:20-এ, 8:20-এ এসে সকালে নাস্তা করি এবং মেইন গেটে ঢুকি ঠিক 8:52 কি 53 দিকে। তো মেইন গেটে কিন্তু আমাদের টিকিট চেক করিয়ে তারপর ঢুকতে দেয়। তোমরা বলতেছিলো যে তাড়াতাড়ি চলে যান, নাহলে শিপ ছেড়ে দেবে। তো আমরা দূর থেকে এই হাত দেখাচ্ছিলাম, থামতে বলতেছিলাম এরকম। তো আমাদের কিন্তু 9টা বাজেনি, আমরা 9টার আগেই জেটিঘাটে ঢুকেছি। কিন্তু জেটিঘাটের যে লং রাস্তাটা সেটা মিনিমাম 1.5 কিলোমিটারের মতো। আমরা খুব দৌড় দিয়ে দিয়ে যাচ্ছিলাম এবং সাথে তো ব্যাগ ছিলই, এবং আমাদের সাথে মিনিমাম 25 জনের মতো ছিল। তো তারপরও 9:01 কি 2-এর মধ্যে শিপটা ছেড়ে চলে যায়। এখন যেহেতু টেকনাফের রুটটা বন্ধ আছে, তো 2টা শিপই যাচ্ছে, একটা কর্ণফুলি, একটা কর্ণফুলি না একটা শিপ 12 আউলিয়া, একটা 9টার দিকে ছাড়ে, একটা 10টার দিকে ছাড়ে। তো আপনারা চেষ্টা করবেন হাতে সময় নিয়ে আসতে।
এই 1.5 কিলোমিটার লং রাস্তা আসতেই সময় লাগে 10 থেকে 12 মিনিট। তার মধ্যে ভারী ব্যাগ, এখানে কোনো অটো চলে না, হেঁটে হেঁটে আপনাদের আসতে হবে। এই ব্যাপারটা আসলে আমরা এইভাবে জানতাম না। যখন গেটে আমাদের টিকিট চেক করা হলো, তখন যদি ওরা ফোন দিয়ে বলতো যে হ্যাঁ আমাদের কাস্টমার যাচ্ছে, যারা টিকিট কেটেছে তারা যাচ্ছে মিনিমাম 25 জনের মতো, ওরা যদি ফোনে গেট থেকে শিপে ক্লিয়ার করে দিত যে আমাদের যাত্রী 25 জন আরও যাচ্ছে, শিপ ছেড়ো না, তাহলে ব্যাপারটা অনেক ভালো হতো। যেহেতু আমাদের ভিতরে ঢুকালো, টিকিট চেক করলো, সেক্ষেত্রে আবার শিপ ছেড়ে দিল, তো ব্যাপারটা কেমন যেন খারাপ লেগেছে আমার কাছে। তো একটু সময় হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মানে আমাদের জন্য যদি 5 মিনিট অপেক্ষা করতো আমরা পেয়ে যেতাম। আমরা মিনিমাম 25 জনের মতো ওই মাথা থেকে আসতেছি, হাত দেখানো হয়েছে, ওরা ইচ্ছা করে ছেড়ে দিছে, বুঝলাম না কাহিনি। নর্মালি তো 5-10 মিনিট সবাই দেরি করে, এখানে আবার একদম এক্সাক্ট টাইম 9টাতেই ছাড়বে। কি জায়গাটা সুন্দর না, পুরো সমুদ্রের মাঝে। তুমি এটাকে মনে আছে ওই বীজের ওই মাথায় গাড়ি চালাতে চালাতে আসছিলাম, তখন এটা কিন্তু রানিং হয় নাই। হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট চালু হয়েছে এটা। এটা কিন্তু যে ইনানি বীচ, ইনানি বীচ থেকে এসে আমরা ইজি ব্যাকে এসেছিলাম এখানে। এই জেটি ঘাটটি রিসেন্টলি চালু করেছে, মেলা ভিড়। এখন আমাদের 12 আউলিয়া যেটা, সেটা ছাড়বে 10টায়, 10টার দিকে আমরা যাবো আর কি। এখনও মোটামুটি আমাদের হাতে এখন আধা ঘন্টা সময় আছে। মানে ওপেন ডেকে আমরা টিকিট কাটিনি, আমাদের বললো এমনি উঠে যেতে যেহেতু শিপ মিস করছি, পরে বললো ওপেন ডেকে বসে যেতে। আমি কী করবো, উপায় নাই, বসে যাও, কেউ আসলে এটা ছেড়ে দিতে হবে, দাঁড়া যেতে হবে, উপায় নেই। আমাদের কর্ণফুলি ক্রুজ শিপের গ্ল্যাডিওলাসে টিকিট কাটা ছিল, রাউন্ড যাওয়া আসা 3000 টাকা। আপনারা কর্ণফুলি ক্রুজে অনেক ধরনের সিট পেয়ে যাবেন, সিটগুলো একটু জেনে নেই। মেরিগোল্ড পেয়ে যাচ্ছেন যাওয়া আসা ট্রিপ 1600 টাকা, ল্যাভেন্ডার পাচ্ছেন যাওয়া আসা 1600 টাকা, গ্ল্যাডিওলাস যাওয়া আসা 3000 টাকা যেটা আমরা কেটেছিলাম, লাউঞ্জ সিঙ্গেল 1700 টাকা, রাউন্ড 3300 টাকা, ক্রিসেম দিমাম 3300 টাকা, আর কেবিন রয়েছে VIP সিঙ্গেল 14000, রাউন্ড 18000। শিপের এই জায়গাটা খুবই সুন্দর, একবারে শেষ মাথা, এখান থেকে ভিউটা খুবই সুন্দর আসতেছে, মাশাআল্লাহ। এখান থেকে খাবার কিনে খেতে পারবেন আপনারা, মানে বাইরে থেকে এক্সট্রা খাবার নিতে দেবে না, আর এখানকার খাবারের দাম একটু বেশি। আমাদের ট্রিপ এখনও ছাড়েনি, ছাড়তে আরও 10 মিনিট লাগবে, আর এখনও লোকজন আসতে আসে, যে দেখেন ভিড় দেখেন, এই যে রাস্তাতে অনেক লোক। এই তো আলহামদুলিল্লাহ আমাদের শিপ ছেড়ে দিল, কেমন ফিল হচ্ছে? এখন কিন্তু একটা ঠান্ডা বাতাস লাগতেছে। হ্যাঁ, সেই রোদ, সেই রোদ, অবস্থা খারাপ হবে, পানিগুলো দেখো একটু নীল। খবর ভালো আছো, মজা পাচ্ছ, পড়ে যাবা ধৈর্য, প্রচণ্ড ভিড়, সবাই দাঁড়াই আছে। চারিদিকে পানি আর পানি, চারপাশে পানি আর পানি। আমরা এখন রয়েছি ঠিক মাঝ সমুদ্রে, চারপাশে কোনো কুল কিনারা নাই। এখন একবারে পিছন সাইড থেকে দেখাচ্ছি, সবাই সিট ছেড়ে ঘোরাঘুরি করে, কেউ বসে না, আর অনেকক্ষণ তো একসাথে দাঁড়ায় থাকলে রোদ অনেক, তো খুব সুন্দর পরিবেশ। আস্তে আস্তে যত দূর যাচ্ছি পানির কালার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর আমরা যেহেতু কক্সবাজার হয়ে যাচ্ছি, মানে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছি, এই কারণে আমরা মেবি নাব নদীর ওই পাশটা দেখতে পারবো না। গরম হবে, হ্যাঁ উবের গরম করে দেন। ইয়া কত, বার্গার কত, বার্গার লাইট ভিডিও না তো, খাবারের খাবারের
একটা দেন একটা একটাই চিকেন শর্মা নিলাম 150 টাকা করে নিল চিকেন শর্মা পাইছি বার্গার ছিল এটাই ভালো মনে হইছে এটা নিলাম ওভেনে গরম করে দিছি সুন্দর ভিউ দেখতেছি আর আমরা খাচ্ছি হচ্ছে চিকেন শর্মা গরম গরম টেস্ট কেমন ভালো রুটিটা একটু হার্ড নরমালি দাম হিসাবে 20-30 টাকা বেশি নিয়েছে মাথাটা অনেক ধরছে কফি নিতে আসলাম কফি হচ্ছে 50 টাকা করে কাপ দুই কাপ দেন দিয়ে দিয়ে দিছেন কফিটাকে খুব ভালো লাগলো মানে একদম মিষ্টির পরিমাণ খুবই ভালো একবারে ব্যালেন্স করা খুবই ভালো ভালো লাগছে না কফিটা এই পাশের ভিউটাও খুবই সুন্দর আমি শিপটা ঘুরে ঘুরে দেখতেছি খুব সুন্দর লাগে হাঁটাহাঁটি করতে আমাদের শীত চলতেছে 2 ঘন্টা হয়ে গেল এখন মোটামুটি ভালোই আসতেছে হালকা একটু রোলিং হচ্ছে লং টাইম গেলে হয়তো বা মোশন সিকনেস একটা ভাব থাকতে পারে এখন পর্যন্ত হয়নি সামনে হলে তো জানাবোই আপাতত স্মুথ চলতেছে সব কিছু আইসক্রিমটা টেস্ট করছি মজা ছিল এখন পর্যন্ত কি খারাপ লাগতেছে না চলে আসো সেই মজা করছে ভাই ভাইরা চলে আসছি আর একটু দূর পথ বাকি এই সামনেই সেন্ট মার্টিন দ্বীপ এখান থেকে দেখা যাচ্ছে কাছাকাছি বাট তারপরও আধা ঘন্টার উপরে লাগবে ওই যে ওই পাশে
ঘন কুয়াশা ঘেরা সবুজে সবুজ একটা প্রলয় পাচ্ছে ওইদিকে। এই তো চলে আসছি, তোমার 10টায় রওনা দিছি, এখন বাজে হচ্ছে 2টা, 4 ঘন্টা আর ওখানে যেতে তো আরো আধা 4.5 ঘন্টা মতো। হ্যাঁ লাগবে লাগবে। সেই পানের কালার আমাদের শিপটি সেন্ট মারিনে পৌঁছে গিয়েছে, আমাদের মোট সময় লেগেছে 4 ঘন্টা 20 মিনিট। আমাদের এটাতে আসার কথা ছিল কর্ণফুলি, একই কোম্পানি, এদেরই আরেকটা, 5 মিনিটের কম বেশির জন্য আসা হয়নি। এই তো এরা, আমরা আসার ঠিক 15-20 মিনিট আগে আসছি। শান্তি একটা বাতাস আছে, প্রচন্ড গরম পড়ে গেছে। এদিকে যে রোদ, অবস্থাই খারাপ, ব্যাগটা আনতে আনতে অবস্থা খারাপ, মেলা দূর পথ হাঁটতে হয়। হ্যাঁ এখানে এসে মনে হচ্ছে, হ্যাঁ গরম পড়ে গেছে। এখন একটা অটো নিলাম, আমরা যাবো হচ্ছে আমাদের রিসোর্টে। আর আজকে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।